যে খবরে নজর, যেখানে চাকরি প্রার্থীদের সঙ্গে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক, শিক্ষামন্ত্রীর বিকাশ ভবনে চাকরি প্রার্থীরা গিয়েছেন। বৈঠকে রয়েছেন আপাতভাবে শিক্ষা সচিব রচন, এসএসএ চেয়ারম্যান, ল অফিসার, এই বৈঠকে কুণাল ঘোষ রয়েছেন এবং বৈঠক থেকে আজকে কোনো সমাধান বেরোয় কিনা সেদিকে তাকিয়ে রয়েছে সব পক্ষ। বৈঠক ফলপ্রসূ হবে নাকি সবটাই লোক দেখানো, আশাবাদী চাকরি প্রার্থীরা, কিন্তু তাদের মনে আজ একাধিক প্রশ্ন কি দিচ্ছে। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক এবং শনিবার যে ছবিটা দেখা গেছিল কুণাল ঘোষ, তিনি গিয়েছিলেন, যেদিকে 1000 দিন পার করলেন, আজ 1002 দিন এবং বৈঠক এই মুহূর্তে চলছে। তবে বৈঠক কতটা আশাপ্রদ হবে, কতটা ফলপ্রসূ সেটা তো সময় বলবে, কারণ একটা কাউন্টডাউন বাড়ছে। আমি সরাসরি একটু নজর রাখার চেষ্টা করব। রেশমি রয়েছেন আমার সঙ্গে। রেশমি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাই ভোল্টেজ টাইম বলা যেতে পারে, কারণ এই তারই অপেক্ষা করছিলেন চাকরি প্রার্থীরা। বৈঠক, শিক্ষামন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক, আদৌ এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকেই নজর। এখন কি আপডেট পাচ্ছ? আজকের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ 2016 সালে পরীক্ষা হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের, অর্থাৎ SSLC পরীক্ষা, এবং সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের বারংবার দাবি ছিল যে মেধা তালিকার অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও যারা পেছনের সারিতে ছিলেন তাদের চাকরি হয়েছে এবং দুর্নীতি হয়েছে। এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করে এবং সেই দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়, এবং চাকরি প্রার্থীরা বারংবার বলেছে সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে চাকরি প্রার্থীদের নিয়োগ দিতে হবে, এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের নিয়োগ দিতে হবে। 5000-এর কিছু বেশি সংখ্যক যে চাকরি প্রার্থীর যে তালিকা রয়েছে সেই সকল চাকরি প্রার্থীকে নিয়োগ দিতে হবে, তারই দাবিতে তারা বারংবার বিক্ষোভ করেছেন, কিন্তু এখনও তাদের নিয়োগ অধরা। 1000 দিনে পড়েছিল তাদের আন্দোলন, এবং তারপরে সেই সময় দেখা যায় 3 জন চাকরি প্রার্থীকে মাথা মুন্ডন করে, অর্থাৎ মস্তক মুন্ডন করে তারা কিন্তু প্রতিবাদ জানান, এবং তারপরেই কুণাল ঘোষ চাকরি প্রার্থীদের মঞ্চে ছুটে যান। তারপরেই ঠিক হয় প্রাপ্ত বসুর সঙ্গে তাদের বৈঠক, সেই মতো 3টের সময় বৈঠকের সময় আজকে ঠিক হয়, কিন্তু কিছুটা বিলম্বে আজকে বৈঠক শুরু হয়েছে। প্রায় 3:30 নাগাদ এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত আছে SSC চেয়ারম্যান, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, এবং শিক্ষা সচিব মনীষ জৈন উপস্থিত রয়েছেন, এবং যারা এই শিক্ষা দপ্তরের আইন যারা পরামর্শদাতারা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি তিনি উপস্থিত রয়েছেন, এবং এই যে পাশাপাশি উপস্থিত রয়েছেন কুণাল ঘোষ এবং ব্রাত্য বসু, তাছাড়া চাকরি প্রার্থীদের 7 জনের যে প্রতিনিধি দল তারা এই বৈঠকে রয়েছেন। এর পাশাপাশি যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে এই যে বৈঠক সেই বৈঠক যাতে ফলপ্রসূ হয়, কারণ এর আগেও চাকরি প্রার্থীদের সঙ্গে প্রায় 1.5 বছর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক হয়েছিল, কিন্তু সেই বৈঠকে আলোচনা চাকরি প্রার্থীরা আলোচনা করে সন্তুষ্ট হলেও কিন্তু পরে সেই বৈঠকের যে আলোচনা সেটা বাস্তবায়িত হয়নি, ফলে চাকরি প্রার্থীরা ফের বিক্ষোভে নেমেছিলেন, এবং 1 বছরের কিছু সময় বেশি আগে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি আলোচনা করে, সেই আলোচনার পরেও কিন্তু চাকরি প্রার্থীরা ভেবেছিলেন যে তাদের হয়তো সমাধান সূত্র মিলবে, কিন্তু সেই সমাধান সূত্র মেলেনি, তাই চাকরি প্রার্থীরা আজও চাকরির দাবিতে অনন। এবং আজকে ইতিমধ্যে 3:30 সময় বৈঠক শুরু হয়েছে, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিকাশ ভবনের পাঁচতলায়, এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখানেই বসেন, এবং যেখানে বৈঠক কক্ষ সেখানে ইতিমধ্যে বৈঠক শুরু হয়েছে। পাশাপাশি তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে 2016 সালের যে প্যানেল, অর্থাৎ চাকরি প্রার্থীদের এই প্যানেলের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে 1 বছর কোনো চাকরির প্যানেল প্রকাশ হয়ে যাওয়ার পর 1 বছর পরে সেই প্যানেলটি মৃত হয়ে যায়, অর্থাৎ সেই প্যানেলটির মেয়াদ থাকে না। এখন দেখার চাকরি প্রার্থীদের যে 2016 সালে প্যানেল বেরিয়েছিল সেই প্যানেলে 2023 সালেও চাকরি দেওয়া সম্ভব হয় কিনা, এই জট কিন্তু রয়েছে। আমাদের বৈঠক কমিটিকে এগোয় রেশমি, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। রেশমি ছিলেন আমাদের বিকাশ ভবন থেকে। কারণ এখনো পর্যন্ত ঠিক সময় মতো 3:30 নাগাদ এই বৈঠক শুরু হচ্ছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীরা বৈঠক করছেন, বৈঠকের পর আদৌ সমাধান সূত্র বেরোয় কিনা সেদিকে নজর থাকবে।